হ্যালো বন্ধুরা, সিনেমাতে আমরা দেখতে পাই কিছু মানুষ এমন এক আইসল্যান্ডে ভ্রমণে আসে যেখানে এসে তাদের বয়স অদ্ভুতভাবেই দ্রুত গতিতে পার হতে থাকে, এবং এটি কেন হয় সেটি জানতে হলে সম্পূর্ণ এক্সপ্লেনেশন অবশ্যই শুনতে হবে। তো বন্ধুরা, স্বাগতম রঙ্গ থিয়েটারের আরো একটি নতুন ভিডিও। সিনেমাটি শুরুতে আমরা দেখতে পাই একটা পরিবার, যে পরিবারের সদস্য সংখ্যা ছিল 4। তারা সকলেই অন্য একটি দেশে ভ্যাকেশনে এসেছিল, আর এর ভ্যাকেশনের টিকিট ওদের কোনোভাবে ফ্রি মিলেছিল, এবং আসার পর সেখান ম্যানেজার তাদেরকে ভিআইপি মতো ওয়েলকাম করে। এখানে আসার পর সবাই একটু খোশ মেজাজে ছিল। গায়ে ওর ওয়াইফের ক্যান্সারের জন্য একটু বিষণ্ন ছিল, ওর পেটে একটি টিউমার ছিল, আর এগুলো সন্তানদেরকে জানায়নি। ওরা বাদেও সেখানে আরো দুইটি ফ্যামিলি ছিল যাদেরকে হোটেলের ম্যানেজার ওদের মতোই ভিআইপি সেবা প্রদান করছিল। 3 নম্বর ফ্যামিলির জেরিনের ওয়াইফের নাম প্যাট্রিসিয়া, যে কিনা মৃগী রোগের ব্যারামে আক্রান্ত ছিল। তারপর ব্রেন্ট, এর সাথে বন্ধুত্ব হয় মালিক ম্যানেজার পরের দিন বিচে গিয়ে সবাইকে মজা করার একটা প্ল্যান বলে, এবং যে জায়গাটা শুধুমাত্র স্পেশাল গেস্টদের জন্যই। শোনার পর তারা সকলেই এক্সাইটেড হয়ে যায় এবং দ্রুত রেডি হয়ে জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে আরো একটি ফ্যামিলি রয়েছে এবং তারাও খুব দ্রুত সেখানে পৌঁছে যায়। তাদের গন্তব্যের একটু দূরে ড্রাইভার নামিয়ে দিয়ে তাদেরকে রাস্তা দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারপর খানিক দূরে চলার পরেই তারা তাদের গন্তব্যের জায়গাটিতে এসে পড়ে, যেটি ছিল আসলেই মনোরম সুন্দর। দ্বিতীয় ফ্যামিলি এবং তার ওয়াইফ ক্রিস্টাল এবং মেয়ে সারা, বাচ্চারা খেলতে খেলতে হঠাৎ কিছু জিনিস দেখতে পায় যেগুলো অনেক আগেকার পরিত্যক্ত। দেখে মনে হচ্ছে যে এখানে যারা পূর্বে এসেছিল তারা এগুলো ফেলে গেছে। বাচ্চারা লুকোচুরি খেলতে খেলতে হঠাৎই একটা মেয়ের লাশ দেখে এবং হতভম্ব হয়ে সেখান থেকে চলে আসে, এসে সবাইকে ধরে কান্নাকাটি করতে থাকে। তারপর সবাই মিলে লাশটিকে উপরে নিয়ে আসে এবং সেখানে আগের থেকেই আরো একজন ছিল, যে কিনা লাশটিকে দেখে বলে যে এ তো আমার গার্লফ্রেন্ড, ও সাঁতার কাটতে গিয়েছিল এবং আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম। বলতে বলতে স্যাডার নামের ওই ব্যক্তির নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে থাকে এবং সবার সন্দেহ হতে থাকে যে ওর গার্লফ্রেন্ডকে ওই হত্যা করেছে। কিন্তু ও বারবার এটাই প্রমাণ করতে চাইছিল যে ওর গার্লফ্রেন্ডকে ও হত্যা করেনি। অন্যদিকে চার্লসের মায়ের হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই তিনি মারা যান। কিছুক্ষণ পর সেখানে আরো দুইজন আসে, প্যাট্রিসিয়া এবং জরান, কিন্তু এখানকার অবস্থা খুব বেশি সুবিধাজনক না হওয়ার কারণে সবাই এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং বের হওয়ার রাস্তায় এসে হঠাৎই ওর মাথা ঘুরে ওঠে এবং অজ্ঞান হয়ে যায়। তারপর চোখ খুলে দেখে ও পুনরায় সেখানে ফিরে এসেছে। কিছুক্ষণ পর যখন প্যাট্রিসিয়া ম্যাডক্স এবং ট্রেন্টের সাথে কথা বলতে থাকে, ঠিক তখনই ম্যাডক্স এবং ট্রেন্টের বয়স হঠাৎ করেই বেড়ে যায়। দুইজন 6 বছর এবং 13 বছর বয়সের ছিল, আর এখন হঠাৎ করেই 11 বছর এবং 17 বছর হয়ে গেছে। ওর মা বাবাও অনেক চিন্তিত হয়ে পড়ে এবং ওরা মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বুঝতে পারে না যে তাদের সাথে কি হচ্ছিল। তারা যেই ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে এবং আবারও পূর্বের জায়গায় ফিরে আসে। এখানে বাচ্চাদের বয়স খুবই দ্রুত বাড়তে থাকে, যে 4 বছরের ছিল সে এখন 8 বছরের হয়ে গেছে। এতক্ষণ পর সবাই বুঝতে পারে যে এই জায়গায় সময় অতি দ্রুত যাচ্ছিল এবং তাদের বয়সও খুবই দ্রুত বেড়ে যাচ্ছিল। ওখানে উপস্থিত প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত ছিল। চার্লস এর মনে হঠাৎ করে একটা সিদ্ধান্ত চলে আসে এবং ও সিডানের মুখে চাকু দিয়ে একটা ক্ষত করে বসে এবং খুবই সামান্য সময়ের মধ্যে সেটা আবার আগের মতো ঠিক হয়ে যায়। প্রিস্কা এর পেটে টিউমার ছিল এবং সেটা সময় অতি দ্রুত চলার কারণে অতি দ্রুত বাড়তে থাকে এবং ওর পেটে ব্যথা শুরু হয় এবং সবাই মিলে ঠিক করে যে প্রিস্কায়ের পেটের টিউমার অপারেশন করে সেখানে বের করবে, কারণ সেটি ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় ছিল না। তারপর যেই কাটার জন্য চার্লস চাকু দিয়ে পেট কাটে, সাথে সাথেই সেটি আবার আগের মতো হয়ে যায়। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে কাটার পর দুই পাশ থেকে টেনে ধরতে হবে এবং তার মধ্যে থেকে মিষ্টি কুমড়ার সাইজের একটা টিউমার বের করে এবং সাথে সাথেই ঠিক হয়ে যায় এবং প্রিস্কা জেগে ওঠে। স্যাডানের গার্লফ্রেন্ডের ওপর
করে একটা হলুদ রঙের টাওয়েল দিয়ে শুধুমাত্র ঢেকে দেওয়া হয়েছিল। হঠাৎ সেডানের ওর কথা মনে পড়ে এবং সেটা উঁচু করে দেখে ও চমকে যায়, কারণ সেখানে অবশিষ্ট ছিল শুধুমাত্র ওর হাড়, কারণ ওর বডি ডিকম্পোজ হয়ে গিয়েছিল এবং সেটা দেখে সবাই অনেক বিষণ্ন হয়ে পড়ে এবং উদ্বিগ্ন হয়ে পড়ে। আর যখন তারা সবাই মিলে সেখানে সিডানের গার্লফ্রেন্ডের অবশিষ্টাংশ দেখছিল, ঠিক তখনই প্রিন্ট এবং কারা দুইজন একই সাথে শুয়েছিল এবং তাদের বয়সের সাথে সাথে শারীরিক পরিবর্তনও দ্রুত ঘটছিল এবং তাদের হরমোনাল পরিবর্তন সম্পন্ন হয়েছিল, যার কারণে তারা একে অপরের সাথে মিলিত হয়ে অজান্তেই কারাকে প্রেগনেন্ট বানিয়ে দেয় এবং সেটা দেখে ফ্যামিলির সবাই অনেক হয়রান হয়ে পড়ে। কিন্তু তারা আসলে জানতো না যে কি হয়েছে, কারণ ট্রেন্টের জানা ছিল একবারে কেউ প্রেগনেন্ট হয় না। দেখতে দেখতে কারা এর সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে যায় এবং এই জায়গার কারণে সন্তান মৃত জন্ম নেয়, আর যেটার কারণে ট্রেন্ট অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে। এর সাথে সাথে চার্লস এর মানসিক সমস্যা আরো বাড়তে থাকে। ওদিকে সেডানকে দেখা যায় একা একা তীরে বসে থাকে। চার্লস ওকে গিয়ে ছুরিকাঘাত করে মেরে ফেলে এবং সবাই প্রচন্ড পরিমাণে উদ্বিগ্ন হয়ে পড়ে। সবাই চায় এখান থেকে যে কোনো ভাবে বের হতে। সবাই বিষণ্ন হয়ে বসে থাকাকালীন হঠাৎ কারায়ের মাথায় একটা প্ল্যান আসে এবং ও সেখান থেকে পাহাড়ে চড়ে বেরোনোর জন্য পাহাড়ের উপরে উঠে পড়ে। কিন্তু কিছুদূর ওঠার পরেই ওর মাথা চক্কর দিয়ে ওঠে এবং অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। প্যাট্রিসিয়া এর খিচুনি না আসার কারণ এখানে সময় অতি দ্রুত পার হয়ে যাচ্ছিল, কিন্তু এক সময় হঠাৎ করে প্যাট্রিসিয়া এর খিচুনি আসে এবং প্রচন্ড খিচুনির সাথে সাথে সেখানেই মারা যায়। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে চার্লস এর মস্তিষ্ক একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, আর যার কারণে ও যে কোনো সময় একে অপরকে আক্রমণ করতে থাকে, আর যে কারণে প্রিসকা ওর উপরে একটি জং ধরা চাকু দিয়ে আঘাত করে বসে, আর যেটার কারণে সাথে সাথে ওর সমস্ত শরীরে পয়জন ছড়িয়ে যায় এবং মারা যায়। ওখানে যারা ছিল সবারই অনেক বয়স বেড়ে যায়, যে কারণে প্রিসকা এবং গায়ের মৃত্যু হয়ে যায়। শুধুমাত্র ট্রেন্ড এবং ম্যাডক্স জীবিত থাকে। তারা একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছে এবং তাদের কাছে আর মাত্র 13 ঘন্টা রয়েছে, না হলে তারাও বৃদ্ধ হয়ে মারা যাবে। তারপর তারা শেষবারের মতো বালি নিয়ে খেলা করতে থাকে এবং হঠাৎই ওর মনে হয় যে অ্যাডলিকোকে একটি কাগজ দিয়েছিল এবং সেটাও যখন সলভ করে ফেলে তখন এইখান থেকে বের হওয়ার রাস্তা বুঝে ফেলে এবং তারা সমুদ্রের মধ্যে দিয়ে বের হওয়ার রাস্তার দিকে সাঁতরে এগোতে থাকে। ম্যাডক্সের কাপড় গাছের ডালের সাথে আটকে যায় এবং সেটা অপর প্রান্ত থেকে দূরবীন দিয়ে দেখতে থাকে সেই বাসের ড্রাইভার। তারপর সেখান থেকে ফোনে বলতে শোনা যায় যে এখানে মাত্র 2 জন বেঁচে ছিল আর তারাও এখন মারা গিয়েছে, এবং সেখান থেকে বাস চালিয়ে চলে যায় এবং একটি ল্যাবে তাকে প্রবেশ করতে দেখা যায়। তারপর ল্যাবের ভিতরে ঢুকতে দেখা যায় যেখানে উপস্থিত ছিল সমস্ত ডাক্তারেরা, যারা কিনা সমস্ত রোগের ঔষধ তৈরি করে, আর যে কারণে কোনো ঔষধের ইফেক্ট মানুষের শরীরে পড়ছে না পড়ছে না সেটা জানার জন্য তাদের অনেক অনেক দিন সময় লেগে যায়, যার কারণে তারা তার দুনিয়া থেকে খুঁজে খুঁজে সমস্ত অসুস্থ মানুষদের রিসর্টের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসেন এবং তাদেরকে ওই বিচে পাঠিয়ে যেখানে সময় অতি দ্রুত পার হয়ে যায় এই ওষুধগুলো তাদের উপরে পরীক্ষা করেন। রিসর্টের ম্যানেজার পরের দিন নতুন গেস্টদেরকে ওয়েলকাম করতে যায়, কিন্তু সেটা হয় না, কারণ সেখানে উপস্থিত ছিল ট্রেন্ড এবং ম্যাডক্স, যাদেরকে কিনা সবাই ভেবেছিল মৃত, তারা আসলে জীবিত ছিল এবং তারা সকলের সামনে ম্যানেজারের সমস্ত কীর্তিকলাপ ফাঁস করে দেয়। একদিনের ব্যবধানে 4 বছর বয়সের একজন শিশু বয়স্ক বৃদ্ধ হয়ে সেখান থেকে চলে যায় এবং শেষ পর্যন্ত তারা ভাই বোন জীবিত থাকে এবং সেখান থেকে বেঁচে ফিরে আসে। এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের মুভি এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের মুভি এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন রঙ্গ থিয়েটারের নতুন একটি মুভি এক্সপ্লেন সবার আগে আপনার মোবাইলে দেখার জন্য। ধন্যবাদ।